আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে অলস অফ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা বনপাড়া প্রাণী সম্পদ অফিসের পাশে একজন বিশাল আকারে একটি ফেঞ্চে কবুতরের খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কী কী জাতের কবুতর আছে, কবুতরগুলোকে কী কী খাবার খাওয়াচ্ছেন, রোগ প্রতিরোধের কী ব্যবস্থা নিচ্ছেন, এবং এই কবুতর পালন করতে গেলে কীভাবে কবুতর পালন করতে হয়, এই কবুতরগুলোর বর্তমান প্রাইস জানাবো এবং কবুতরগুলোর নাম এবং দাম সম্পর্কে তাদের ধারণা নেই। তো আজকে আপনাদের সংক্ষেপে ধারণা দেব যে কবুতরের নামগুলো এবং বর্তমানে বেবি প্রাইস কত। অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে এই খামারটিতে ভিডিও করার জন্য, তো তারই অনুরোধে আজকে আসলাম। তো কথা না বাড়িয়ে চলে যাবে এখন সরাসরি এই খামারি যিনি পরিচালনা করছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম রবিউল ইসলাম বিপ্লব। আচ্ছা, আপনি পেশায় কী করেন? আমার পেশা, নেশা, শখ এটাই, খামারি। এটা নিয়েই আছে? এটা নিয়ে আছে আমি। আচ্ছা, এই কবুতর পালনটা আসলে উদ্বুদ্ধ হলেন কবে থেকে? আমি ছোটো থেকে কবুতর পালি, ছাত্র জীবনে কবুতর পালতাম এবং আমার ওই ছাত্র জীবনে কবুতরের ওই পয়সা দিয়ে আমি আমার নিজের পড়াশোনা চালাইছি মোটামুটি। আর এই ফেন্সি কবুতর আসলে মূলত আমি মোটামুটি আজ থেকে 15-16 বছর আগে, আমি এর আগে বাইরে ছিলাম, সৌদিতে ছিলাম। সৌদি থেকে আসার পর একটা দোকান দিয়েছিলাম আমার বাজারে, ভুসিমালের দোকান। তো এই দোকানে দেখতাম কাস্টমার আসতো এগুলো ওই কবুতর খাদ্য নিতে, তো আমি জিজ্ঞেস করতাম যে এগুলো কী কবুতর খাওয়ান, তো বলে কবুতর খাওয়ায়। তো একদিন শখ হলে দেখি যায় কী কবুতর খাওয়ায়, দেখতে গেলাম যাই দেখলাম যে এরকম অবস্থা, দামও এরকম এরকম, দাম আইডিয়া নিলাম একটা। নেওয়ার পরে আমার একটা আগ্রহ জন্মালো ভিতরে যে যদি কবুতর থেকে এরকম একটা শখ হয় আবার প্লাস যদি কিছু আসে তো ভালোই, তো দেখি চেষ্টা করে আমি পারি কি না। তো ওদের থেকে আমি মোটামুটি 4 জোড়া কবুতর নিলাম, মোটামুটি 4 জোড়ার মধ্যে ছিল 2 জোড়া লাক্কা, 1 জোড়া সিরাজি আর 1 জোড়া সাদা কিংয়ের বাচ্চা। নিয়ে পালতে শুরু করলাম, পালতে পালতে আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ দিয়েছে এখন এই পর্যন্তই আসছে, এখন দোকানটা সব বাদ দিয়ে এটা নিয়ে পড়ে আছে। তো বর্তমানে এখন কত পেয়ার কবুতর আছে? এখন সব মিলাইয়ে মোটামুটি প্রায় তাও 230 পেয়ার কবুতর আছে। 230 পেয়ার? হ্যাঁ। এগুলো কি সবগুলো মিলিয়ে? হ্যাঁ, সব মিলিয়ে, এর মধ্যে পোস্টার আছে, ফেন্সি আছে, টোটাল দিয়ে আর কি। কবুতর পালন করতে গেলে তো কবুতরকে খাবার দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। তো খাবারের মেনুতে কী কী রেখেছেন? এটা ওই আমি নর্মাল খাবার যেটা সেটাই দিই, আমি তেমন ভালো খাবার তেমন দিই না। বলতে গেলে একটু খেয়াল করে দেখবেন অন্য খাবারের তুলনায় আমি কম, মানে একটু কমে খাবার যে দিই। আমার খাবার আইটেমের মধ্যে থাকে হলো গম থাকে, ভুট্টা থাকে, হেংটা থাকে, মসুর থাকে, কুসুম ফুলের বিচি থাকে, চিনা থাকে, এই কয়েকটা আইটেমে দিই, আমি আর বেশি দিই না, এই আর কি মোটামুটি। তো 230 পেয়ার কবুতর, তো এই কবুতরগুলোকে প্রতি মাসে মানে কী পরিমাণে খাবার দিতে হয়? মোটামুটি তাও 230 পেয়ারের পিছনে খাওয়ার লাগে পার ডে ধরেন 12 কেজি। এবার 12 কেজি প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন 12 কেজি হলে মাসে প্রায় 300। এটা অবশ্য 12 কেজি যেটা বললাম সেটা হলো বাচ্চার উপর নির্ভর করে, খামার যদি বাচ্চা বেশি থাকে সেক্ষেত্রে বেড়ে যায়, কারণ মোটামুটি আবার 15 কেজি এভারেজে। তো 15 কেজি হলে সেই হিসাবে 3×15=45, 450 কেজি মাসে ধরেন 450 থেকে 500 এরকম লাগে। আমরা হিসাব করি যে জাস্ট 1 জোড়া কবুতর 100 গ্রাম খাদ্য খায় প্রতিদিন। হ্যাঁ, কিন্তু বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে আবার হিসাবটা আলাদা হয়ে যায়, তখন একটু বেশি, অবশ্যই বেশি, শুধু বেশি না, অনেক সময় দেখা গেছে এমন ওই 250-300 গ্রাম খাদ্যও খায়। এটা বাচ্চা যদি বড় বাচ্চা থাকে সেখানে বাচ্চার খাওয়ার বেশি লাগবে, এর টোটালি আর কি এটার ওইভাবে আমরা হিসাব কখনো করিনি, জাস্ট একটা আইডিয়া করি আর কি। মানে প্রাথমিক কম বেশি হতেই পারে, কম বেশি তো হতেই পারে এটা আর কি। হ্যাঁ, তো আপনার এই খামারটা বর্তমানে তো বাণিজ্যিক হিসেবে চলছে? হ্যাঁ, এখন তাই। তো আপনি কি মূল পেয়ার বিক্রি করেন? না, আমি মূল পেয়ার বিক্রি করি না, শুধু বেবিগুলো, শুধু বেবি বিক্রি করি। তো যেহেতু আপনি এতদিন যাবত এই খামারটা করেছেন, এর মধ্যে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা? হ্যাঁ, জীবন যখন রোগ ব্যাধি তো থাকেই, কম বেশি থাকেই,
তবে আল্লাহর অশেষ রহমত যে এর মধ্যে বড় ধরনের কোনো সমস্যা আমার হয়নি, যে একবার খামার নীল হয়ে গেছে সেরকম হয়নি, টুকটাক হয়, দু চারটা কবুতর মারা যায় এরকম স্বাভাবিক একটা থাকে আর কি। তো আসলে রোগ ব্যাধি না হওয়ার জন্য কোনো প্রাথমিক ট্রিটমেন্ট চলছে কিনা? না, প্রাথমিক বলতে আমি যেটা বুঝছি আমার এই 15-16 বছর অভিজ্ঞতাতে কবুতর পালনে যত্নটা হলো মেন, পরিচর্যাটা মেন, পরিচর্যা। হ্যাঁ, আমি যদি পরিচর্যা ঠিক মতো নেই অসুখ বিসুখ তো থাকবেই, আর মূলত খামার নষ্ট হয় হলো ভুল ট্রিটমেন্টে আমি যেটা জানি। হয়েছে ধরেন এখন স্বাভাবিক যে আবহাওয়া চেঞ্জের সময় যে অসুখগুলো হয় কবুতরে সেটা হলো সাধারণত গায়ে জ্বর থাকে একটু, এখন অনেক খামারি আছে করে কি এই জ্বরটাকে ভয়ানকভাবে নিয়ে আনে, ওর সর্বনাশ, আমার খামার কী জানি হয়ে গেলো একটা ভাব নেয়, তারপরে কি এর কাছে জিজ্ঞাসা করে, ওর কাছে জিজ্ঞাসা করে, বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করে, যে যা বলে তাই খাওয়ায়, তাতে হয় কি অসুখটা জটিল আকার ধারণ করে, ছিল নর্মাল অসুখ হয় জটিল অসুখ, যার পরে তখনই খামারটা ধ্বংস হয়, কারণ তখন আর কোনো ওষুধ কিন্তু কাজ করে না। যখন অসুখটা জটিল আকার ধারণ করে কী ওষুধ দেবে না, কী ওষুধ, তুমি কোনো ওষুধে কাজ করবে না, মানে ওভারডোজ হওয়ার কারণে সমস্যাগুলো হয়, যার কারণে খামার নষ্ট হয় মানুষের। তো আমি এই জন্যে বলি যে যদি এ ধরনের কোনো কেস হয় মানুষকে কবিতর অসুখ যদি অসুখ হয় ট্রিটমেন্ট না দিলেও 2-4 দিন 10 দিন পরে মারা যাবে, সাথে সাথে কিন্তু কবিতর মারা যায় না, আগে পর্যবেক্ষণে রাখতে দেখতে যে আসলে সমস্যাটা কী, তারপরে 2-4 জনের সাথে আলাপ করে যারটা মনে হয় যে সুইটেবল ওষুধের সাথে মিলতে তারটা দিতে, সবারটা না, যে ও যা বলছে তাই দেবো, ও যা বলছে তাই দেবো, তা কিন্তু না, তাহলে কিন্তু খামার নষ্ট হবে এই আর কি। আমার যেটা ক্ষুদ্র অভিজ্ঞতা আর কি, আমার এই তার থেকে আমি বলে আমি কথা বলবা, এখন আরেকজনের সাথে নাও মিলতে পারে, যার যে একজন মানে একরকম ট্রিটমেন্ট করে করে। হ্যাঁ, তো এই খামার থেকে মানে আয়টা কেমন হতে পারে? এটা মোটামুটি খারাপ না আসে, আমি বলবো যে একটা ভালো চাকরি বাকরি করলে যে মাইনেটা পাওয়া যায় সেরকম একটা আসে, খারাপ আসে না, চলে যায়। আচ্ছা, কবুতর পালন করতে গেলে কবুতরের পিছনে তো সময় দিতে হয়। হ্যাঁ, সময় তো অবশ্যই, তো সময়টা কীভাবে মেনটেন করেন, মানে কীভাবে পরিচর্যা করতে হয়? এটা সময় আসলে মূলত 2 টাইম একটু বেশি সময় দিতে হয়, সকালে এবং রাত্রে, আর সারাদিনে ওই মাঝে মধ্যে এসে একটু খোঁজ খবর নিলে হয় যে খাওয়া পানি ঠিক মতো আছে কি না, তারপরে খাওয়ার মধ্যে পায়খানা করলো কি না, পানির মধ্যে পায়খানা করলো কি না, এগুলো কিন্তু মন জিনিস। দেখা গেলো আমি খেয়াল করলাম না সকালবেলা খাওয়া পানিতে চলে গেলাম, মনে করলাম দিয়েই তো আসছে সারাদিন খাবে, কিন্তু দেখা গেলো যে পায়খানা করছে খাওয়ার মধ্যে পানির মধ্যে, আরেকটা কবুতর ওই পায়খানাটা খাবে পানি খাবে, তাহলে কী হবে, অসুখটা ছড়াবে কিংবা ওই অসুখ ধরা হবে আর কি। নোংরা পানি খেলে একজন ছড়িয়ে যাবে, আর নোংরা পানি খেলে তো অসুখ হবে স্বাভাবিক, পেটে ডিস্টার্ব হিসেবেগুলো হতেই পারে। তো এই জন্যে মাঝে মধ্যে খামারে ঢুকে এগুলো দেখাশোনা করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নটা মেন জিনিস, খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মিনিমাম সপ্তাহে 2 দিন পরিষ্কার করলে ভালো। তো যেহেতু আপনার এই খামারটা বাণিজ্যিক আকারে চলছে, হ্যাঁ, তো আমরা আর কথা না বাড়িয়ে এখন চলে যাব এই কবুতরের দাম সম্পর্কে জানতে। তো এখন যদি আমাদের দর্শকরা অপেক্ষায় যারা আছে যে কবুতরের দামের আইডিয়া নিতে, হ্যাঁ, তো সে সম্পর্কে এখন চলে যাব আমরা এখন মানে সরাসরি কবুতরের কাছে, ঠিক আছে চলেন যাই। আচ্ছা, এইটা কি কবুতর? এটা ব্ল্যাক স্টেসার। স্টেসার, জি। বাচ্চার বর্তমান কত বিক্রি চলছে? বাচ্চাগুলো কোয়ালিটির উপর নির্ভর করে, 6-8 হাজারের মধ্যে বর্তমান বাজারে, যেটা এখন শীত উপলক্ষে কম বেশি তো হয়। হ্যাঁ, কম বেশি হয়েছে, কোয়ালিটির উপর বললাম, যদি মিসমার্ক থাকে সেক্ষেত্রে একটু কমও বিক্রি করি আমরা, কোয়ালিটি ভালো হলে, যদি একদম ফুল ফ্রেশ বাচ্চা হয় সুন্দর বাচ্চা হয় তাহলে 10 হাজারও বিক্রি হয়, কোয়ালিটির উপর টোটালি নির্ভর করে। আচ্ছা, এটা আপনার কাছে কয়টা কালার আছে? এটা আমার কাছে 2টা কালার আছে, একটা আছে আর একটা চেক স্টেসার আছে, ব্ল্যাক যেটা সেটা একটাই আর একটা চেক, ব্ল্যাক চেক যেটা। আচ্ছা, এইটা কি? এটা জ্যাকোবিন। জ্যাকোবিন, হ্যাঁ, এটা অ্যালমন্ড ব্লাডের জ্যাকোবিন, এর থেকে সব ধরনের বাচ্চা আসে, সাদা আসে, অ্যালমন্ড আসে, ক্লাসিক অ্যালমন্ড আসে, সিলভার অ্যালমন্ড, সব ধরনের বাচ্চা আসে। এটা বর্তমানে দাম কত? বাচ্চাগুলো বিক্রি করি সাধারণত আমি 3-5 হাজার এর মধ্যে। আচ্ছা, এইটা কি? এটা ইংলিশ টাম্পিটার, ব্ল্যাক হোয়াইট টপ ইংলিশ টাম্পিটার। আচ্ছা, এটা কি আপনার কাছে কয় জোড়া আছে? এক জোড়াই আছে আপাতত আমার কাছে, কারণ দাম পড়ে যাওয়ার পরে আমি সব ছেড়ে দিয়েছি, ছিল একসময় তো অনেক কবুতর আমার কাছে ওগুলো। এগুলোর বেবি কত বর্তমানে? বর্তমানে তাও এগুলোর বেবি 3 হাজার বিক্রি হয়। আচ্ছা, এইটা কি? এটা টাইগার হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন। এটা কি বিগ সাইজ? হ্যাঁ, অনেক বড় সাইজ এগুলো। আচ্ছা, টাইগার আপনার এই কি একটাই আছে? না, আরও আছে, না টাইগার এক পেয়ার, কিন্তু আরও আছে, সাদা আছে। হাউস পিজিয়ন কয় পেয়ার আছে আপনার কাছে? মোটামুটি 5 পেয়ার আছে,
তার মধ্যে কালো আছে সাদা আছে টাইগার আছে এগুলো কি আপনি বিভিন্ন কালারের বিভিন্ন দাম হ্যাঁ দাম তো অবশ্যই কালার উপর ডিপেন্ড করে দাম এগুলো কি মূল পেয়ার বিক্রি করেন নাকি বেবি বিক্রি করেন না আমি মূল পেয়ার বিক্রি করি না বেবি বিক্রি করি বর্তমানে বেবি প্রাইস কত বেবি প্রাইস যদি টাইগার গুলো হয় এই টাইপের বিগ সাইজের টাইগার গুলো বাচ্চা আমি বিক্রি করি 7-8 হাজার টাকা আর সাদাগুলো 4 হাজার টাকা কালোগুলো কোয়ালিটি নির্ভর করে 7-10 হাজারের মধ্যে মানে যেরকম কোয়ালিটি সেরকম হ্যাঁ হ্যাঁ কোয়ালিটির উপর টোটালি আচ্ছা এটা কি বোখারা বোখারা টাইগার বোখারা আচ্ছা এটা বর্তমানে বেবির দাম কত এগুলোর বেবি 3 হাজার টাকা বিক্রি হয় 3 হাজার টাকা পেয়ার এটা কয় জোড়া আছে আপনার কাছে আমার কাছে এক পেয়ারই আছে এটা কি কবুতর এটা মোরহেড কবুতর মোরহেড হ্যাঁ মোরহেড আচ্ছা এটা কয় পেয়ার আছে আপনার কাছে আমার কাছে আছে 4-5 পেয়ার আছে এটা কি কালার একটাই না না কালার তিনটা কালার আছে তিনটাই আমার কাছে আছে এটা ইয়েলো ব্ল্যাক আছে রেড আছে আচ্ছা বর্তমানে বাচ্চার দাম কত এগুলো এগুলোর বাচ্চা বিক্রি করি আমি মিনিমাম 2500 উপরে 4000 কোয়ালিটির উপরে কোয়ালিটি ভালো হলে ভালো দাম হ্যাঁ হ্যাঁ যদি মিসম্যাচ থাকে তাহলে একটু কম দাম ফুল ফ্রেশ বাচ্চা হয় সেক্ষেত্রে দাম বেশি টোটাল কোয়ালিটির উপর নির্ভর করে আর কি দামগুলো আচ্ছা এটা কি এটা ইয়েলো শোকিং শোকিং জি ইয়েলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বর্তমানে বেবির দাম কত এটা এগুলোর বেবি আমি 7-8 হাজার টাকা বিক্রি করি এটা কি কোয়ালিটির উপর নির্ভর করে হ্যাঁ অবশ্যই আচ্ছা কয়টা কালার আছে আপনার কাছে আমার কাছে কিং এ সব কালারই আছে যেমন এটা ইয়েলো তারপর রেড আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে টাইগার আছে অ্যালমন আছে সব কালারই আছে কিং এর আর কি কিং এর আপনার প্রাইসটা মানে একগুলো তো একরকম হ্যাঁ হ্যাঁ এক একটা ওটা কালারের উপর নির্ভর করে দাম যেমন যে এটা দেখা যাচ্ছে এটা হলো অ্যালমন কিং এগুলোর বাচ্চা বিক্রি করি আমি 8-10 হাজারের মধ্যে তারপরে ব্ল্যাক আছে যেটা ব্ল্যাকটা বিক্রি করি 10-12 হাজারের মধ্যে তারপরে লাল সাদা এগুলো মোটামুটি ওই 5-7 হাজার এর মধ্যে বিক্রি হয় কালারের উপর ভিত্তি করে দাম কম বেশি তো হয় হ্যাঁ হ্যাঁ ওটাই আর কি এটা কালার এবং কোয়ালিটি এর উপরে নির্ভর করে দামগুলো এগুলো তো সবগুলো বেবি বিক্রি করেন হ্যাঁ সবই বেবি বড় আমি বিক্রি করি না কারণ আমি যেহেতু খামারি আমি ব্যাপারি না যার কারণে বাচ্চা যেগুলো হয় আমার খামারে সেগুলো বিক্রি করি মূলত এটা কি এটা ব্ল্যাক মিউটেশন ফিল ব্ল্যাক এটা বেবির দাম কত বর্তমানে এগুলোর বেবি কোয়ালিটির উপর নির্ভর করে মিনিমাম 4-7 শুরু করে 7-8 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় কোয়ালিটির উপরে হ্যাঁ কোয়ালিটির উপরে আচ্ছা আপনার কয় পেয়ার আছে এটা এটা আছে মোটামুটি 3-4 পেয়ার মতো আছে আচ্ছা এগুলো আপনার বিভিন্ন কালারের তো বিভিন্ন দাম হ্যাঁ হ্যাঁ এগুলো বিভিন্ন কালারে বিভিন্ন যেটা দেখতে পাচ্ছি এটা কিরকম দাম এটা ইয়েলো কালার এটার বাচ্চা ওই 4-5 হাজারের মধ্যে তারপরে সাদা আছে যেগুলো সাদাগুলো বিক্রি করি 3 হাজার টাকা বাচ্চা লাল আছে লালগুলো প্রায় এরকমই 3-4 হাজার এর মধ্যে বিক্রি হয় আচ্ছা এইটা কি এটা ব্ল্যাক পোটার ব্ল্যাক ব্ল্যাক পাই পোটার বলে হ্যাঁ আচ্ছা বর্তমানে বেবির দাম কত এটা এগুলোর বেবি 4-5 হাজার বিক্রি হয় এটা আমার কাছে কালার আছে অনেক কালারই আছে লাল আছে হলুদ আছে ব্লু আছে এগুলো অবশ্য দাম ও কালার উপর নির্ভর করে কম বেশি হয় ইয়েলো পোটার ইয়েলো এটা বর্তমানে বেবির দাম কত এগুলোর বেবি বর্তমানে 3 হাজার টাকা বিক্রি হয় এটা আপনার কাছে কয় পেয়ার আছে ইয়েলো 2 পেয়ার আছে ইয়েলো 2 পেয়ার আছে আচ্ছা এটা কি এটা ব্ল্যাক প্রমিনিয়াম পোটার এটা কয় পেয়ার আছে আপনার কাছে এটা আমার কাছে 3 পেয়ার আছে এই বর্তমানে বেবির দাম কত বেবির দাম 15-20 হাজার এগুলো তো লং সাইজ হ্যাঁ এগুলো মানে হাই কোয়ালিটি যেটা কোয়ালিটি বলে আরেকটা আছে সেকশন পোটার বলে ওকে ওটার দাম কম ওটার বাচ্চা 8-10 হাজারও পাওয়া যায় ওটা হবে এরকম খাড়া হবে না ওটা ছোট টিউব থাকবে কম এবং ছাপড় থাকবে ওইটা আর অরিজিনাল প্রমিনিয়াম যেটা সেটা এরকমই থাকবে একদম খাড়া দাঁড়ায় থাকবে আচ্ছা এই জোড়া এটা হলো সাদা প্রমিনিয়াম পোটার এটা বেবির দাম কত এটা এগুলোর বেবি 5 হাজার টাকা বিক্রি করি এটা কয় পেয়ার আছে আপনার কাছে এটা 2 পেয়ার আছে এটা কি 2 পেয়ারই সাদা কালার হ্যাঁ 2 পেয়ারই সাদা আচ্ছা এটা কি এটা হলো ব্লু বার লাহোরি আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি লাহোরি আপনার কাছে অনেক কোয়ালিটি আছে কালার হ্যাঁ আছে অনেক কালারই আছে যেমন ব্লু বার আছে গ্রে বার আছে তারপরে রেড আছে ব্ল্যাক আছে
এটা কি কালারের উপর দাম ডিপেন্ড করে? অবশ্যই কালারের উপর দাম ডিপেন্ড করে। আচ্ছা এইটার বেবির দাম কত? ব্লু বারের বেবি বর্তমানে যেহেতু বাজার একটু খারাপ, লাহোরের বাজারটা বর্তমানে, তারপর আমরা 2,000-2,500 টাকা বেবি বিক্রি করি বারেরটা, আর যেটা বারলেস সেটা বিক্রি করি 3,000-4,000 মধ্যে। আর রেড লাহোরি যেটা সেটার বেবি ওরকমই 3,000-4,000 মধ্যে বিক্রি হয়। ব্ল্যাকটা বিক্রি করি, ব্ল্যাকটা আমার কাছে লাহোরি নাই সিরাজি, কিন্তু কোয়ালিটি খুব ভালো, এগুলোর বেবি 1,500-2,000 টাকার মধ্যে বিক্রি করি। আচ্ছা এটা কি? এটা লাক্কা। আচ্ছা লাক্কা তো দেখতে পাচ্ছি আপনার কাছে অনেক আছে। হ্যাঁ আছে মোটামুটি। আপনার কাছে কি কি কালারের আছে? প্রায় সব কালারই আছে, যেমন সাদা আছে, কালো আছে, ব্লু আছে, কফি আছে, সিলভার আছে, তারপরে অ্যান্ডোলেশিয়ান আছে, আছে মোটামুটি প্রায় সব কালারই। আচ্ছা এগুলো বেবি কি সব একই রকম দাম নাকি? না না, এটা কালার এবং কালার উপর ডিপেন্ড করে নাম দাম। যেমন সাদাগুলার বাচ্চা বর্তমানে বিক্রি করতেছি 1,500 টাকা, কালারগুলা কালোগুলা 2,000-2,500 টাকা, তারপর বাকি যে কালারগুলো আছে সবগুলো 2,000 টাকা করে। আপনার কাছে কত পেয়ার আছে এই লাক্কা? টোটাল 100 পেয়ার মতো হবে লাক্কা আমার কাছে আছে। লাক্কায় 100 পেয়ার? 100 পেয়ার আছে। লাক্কা আমি ফোস্টার করি তো, কারণ এই জন্য লাক্কা আমার বেশি, লাক্কা দিয়ে আমি ফোস্টার করি। আচ্ছা এই এটা কি? এগুলো স্প্যানিশ করলা। এটা বর্তমান বেবির দাম কত? এগুলো বেবি কালার উপর নির্ভর করে দাম তো, এগুলো সব অ্যাডনোলেশন ব্লাডের। আচ্ছা আপনার কাছে কয় পেয়ার আছে এটা? আমার কাছে নাই, আমি সংগ্রহ করছি জাত কেবল, এগুলো এখন দেওয়ার মতো নাই, ছোট এগুলোর বেবি বিক্রি হয় মোটামুটি কোয়ালিটির উপর নির্ভর করে 8,000-10,000। এটা কি? এটা নান, ব্ল্যাক নান। ব্ল্যাক নান? হুম। নান আপনার কাছে কয় জোড়া আছে? এক জোড়া আছে আপাতত। এটা বেবির দাম কত বর্তমানে? এগুলোর বেবি 1,500-2,000 টাকা। আচ্ছা এটা কি? এটা বোম্বাই, সাদা বোম্বাই। হ্যাঁ সাদা বোম্বাই। আচ্ছা এটার বেবির দাম কত বর্তমানে? এগুলোর বেবি 2,500-3,000। এটা কি হাই কোয়ালিটি? না মিডিয়াম কোয়ালিটি। এটা আপনার কাছে কয় পেয়ার আছে? রানিং 1 পেয়ারই আছে। আচ্ছা এটা কি? এটা করমনা। এটা তো দুইটা দুই কালারের। হ্যাঁ এটা অ্যালমন্ড ব্লাডের, অ্যালমন্ড ব্লাড থেকে বিভিন্ন কালার আসতেই পারে। এটা আপনার কাছে কি 1 পেয়ারই আছে? হ্যাঁ 1 পেয়ারই আছে। এগুলো বেবির বর্তমানে প্রাইস কত? এগুলো কালার উপর নির্ভর করে, যদি অ্যালমন্ড কালার হয় সেক্ষেত্রে 10,000 টাকা, যদি এরকম নর্মাল কালো লাল এগুলো কালার হয় তাহলে ওই 5,000-7,000, কোয়ালিটির উপর আর কি, কালার এবং কোয়ালিটির উপর নির্ভর করে দাম। আচ্ছা এটা কি? এটা মাল্টেস, ব্ল্যাক মাল্টেস। ব্ল্যাক মাল্টেস? হ্যাঁ। এটা আপনার কাছে কয় পেয়ার আছে? 1 পেয়ারই। এটা বর্তমানে বেবির দাম কত? এগুলোর বেবি বর্তমানে বিক্রি হয় 10,000 টাকা। এটা কি? ওটা হলো জায়ান্ট হোমার। এটা কি আপনার কাছে একটাই আছে? একটাই বাচ্চা কেনা হয়েছিল, আপাতত ওটা এখন শিওর না, নর্নাম আদি শিওর হলে পর আরেকটা কিনে জোড়া করবো আর কি। এটা বর্তমানে বেবির দাম কত? এগুলোর বেবি বর্তমানে, এটা অ্যান্ডোলেশন ব্লাডের, কিন্তু অ্যান্ডোলেশন ব্লাডের এখন অরিজিনাল অ্যান্ডোলেশনগুলো কেমন দাম? এরকমই 10,000-12,000 টাকা। আচ্ছা এটা কি? এটা ব্লু পোটার। ব্লু পোটার? হ্যাঁ। এটা বর্তমান বেবির দাম কত? এটা কোয়ালিটির উপর নির্ভর করে 5,000-6,000। এটা কি হাই কোয়ালিটি আপনার কাছে? হ্যাঁ এটা হাই কোয়ালিটি ব্লু, মানে হাইট যেমন অনেক বড়। এটা কি? মুক্ষি, রেড মুক্ষি। এটা বর্তমানে বেবির দাম কত? এগুলোর বেবি বর্তমানে বিক্রি হচ্ছে 2,000-3,000 মধ্যে। এটা আপনার কাছে কয় পেয়ার আছে? আছে 3-4 পেয়ার মতন আছে। আচ্ছা এটা কি? এগুলো শার্টিনের বেবি।
এগুলো শাটিং এর এই বেবিগুলোর দাম বর্তমানে কত যাচ্ছে? এগুলো কোয়ালিটি উপর নির্ভর করে 1500 থেকে 2000 টাকার মধ্যে। আমাদের অনেক কবুতর সম্পর্কে তথ্য দিলেন, যদিও আমরা মানে আপনার কথাই বুঝলাম যে আপনি শুধুমাত্র বেবি বিক্রি করেন। হ্যাঁ, বেবি বিক্রি। তো আমরা যারা কবুতর নিতে ইচ্ছুক তাদের একটা কথাই বলবো যে যদি বেবি প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন, মূল পেয়ার মানে আপনার বিক্রি যোগ্য নয়। না, একবার যে বিক্রি করি না তাও না, যদি দেখা যায় যে আমার কাছে বেশ কয়েক পেয়ার আছে, 4-5 পেয়ার আছে, সেক্ষেত্রে আমি মনে করলাম যে আমি আরেকটা কবুতর কিনবো, অন্য আইটেমের কবুতর কিনবো, সেক্ষেত্রে তো এখান থেকে 2-1 পেয়ার বিক্রি করতে পারি। তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে যদি থাকে আমার কাছে সেটা আপনার সাথে কন্ট্যাক্ট করে, হ্যাঁ কন্ট্যাক্ট করলে সুবিধা হয় সেটা আপনি করবেন। এটাই তাছাড়া এমনি সাধারণত বিক্রি করি না আমি। তো আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমার এই সাক্ষাৎকার নিলেন জন্য। দর্শকদেরকেও ধন্যবাদ। বিদায় নেব বিপ্লব ভাইয়ের এই ফ্যান্সি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।